মোদি চোর মোদি চোর এগুলো যদি বলে মানে গলি গলি ভাই চোর হ্যায় মোদি চোর হ্যায় এগুলো তো সহ্য করা যায় না। প্রধানমন্ত্রীর নামে এরকম চোর 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 ওনারা ওখান থেকে বারবার করে বলেছেন, কালো ড্রেস পরে ওখানে বসে চোর চোর বলা এগুলো তো ঠিক না। যে যারা যারা ওখানে চোর বলেছে সবার নামে ইয়ে করেছি আমরা যাদের যাদের দেখেছি। আপনাদের শোনালাম বিধায়ক শিখা চ্যাটার্জি, তিনি কি বলছেন? এবারে শোনাবো বিধায়ক মালতী রাভারায়, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। শক্তিশালী ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে যে ঘৃণ্য অসম্মানজনক শাসক দলের বিধায়করা স্লোগান দিয়েছেন, মোদীকে দেশবাসী নির্বাচিত করেছেন এবং বিশ্বের এক নাম্বার নেতা তৃণমূলের বিধায়করা মোদীজিকে অপমান করা মানে দেশবাসীকেই অপমান করা, এই এর প্রতিবাদেই আমি এফআইআর করেছি। আপনাদের শোনালাম শিখা চ্যাটার্জি বিধায়ক এবং বিধায়ক মালতী রাভারায়, তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য শোনালাম আপনাদের। এবং এই পুরো বিষয় নিয়ে অর্থাৎ তৃণমূলের 60 বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয় নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে চাচা ছোলা ভাষায় তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। এবং মূলত তিনি যে বিষয়টি বলছেন যে প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করা হয়েছে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারই পাল্টা তৃণমূলের 60 বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। বিধায়ক শিখা চ্যাটার্জি এবং বিধায়ক মালতী রাভারায় তারাই অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি জানিয়েছেন যে এই আচরণের কোনো ক্ষমা নেই, অর্থাৎ প্রধানমন্ত্রীকে যে কুরুচিকর আক্রমণ করা হয়েছে এই আচরণের কোনো ক্ষমা নেই এমনটাই বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি, মোট তৃণমূলের 60 বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিধায়ক শিখা চ্যাটার্জি এবং বিধায়ক মালতী রাভারায় তারা এই অভিযোগ দায়ের করেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠে আসছে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছেন বিজেপির বিধায়করা। এবং তারই প্রতিবাদে তৃণমূলের 60 জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক শিখা চ্যাটার্জি এবং বিধায়ক মালতী রাভারায়। হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে যে আচরণ তৃণমূলের বিধায়করা করেছে তার কোনো ক্ষমা নেই এমনটাই বলছেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ এবং তারই প্রতিবাদে এবারে তৃণমূলের 60 বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিধায়ক শিখা চ্যাটার্জি এবং বিধায়ক মালতী রাভারায়। হেয়ার স্ট্রিট থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে বিজেপির পরিষদীয় দল।